দেশীয় ধ্যান ধারণা দেশীয় ব্যবস্থায় 25 বছর আগে শুরু হয়েছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকমের পথচলা। সেই যাত্রার 25তম বছর চলছে এখন। বছর জুড়ে তার উদযাপনের অংশ হিসেবে এবং নতুন ভবনে নবযাত্রার শুরু উপলক্ষে সন্ধ্যায় গুলশানের স্যামসন সেন্টারে এক প্রীতি মিলনের আয়োজন করে মিডিয়াকম। বিভিন্ন মিডিয়া হাউসের মালিক, উচ্চ পদস্থ কর্মকর্তা, বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিডিয়াকমকে। সাফল্যের সঙ্গে 25টি বছর পার করার আনন্দ সত্যি ভিন্ন রকম, যা নতুন করে প্রেরণা যোগায় সামনে এগিয়ে চলার। বিজ্ঞাপন সংস্থা মিডিয়াকম তৈরি করেছে সে আস্থা। স্কয়ার গ্রুপের এই প্রতিষ্ঠানটির দীর্ঘ পথ চলায় যারা সব সময় পাশে থেকেছেন মিলন মেলায়, তারা জানান শুভেচ্ছা। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সহকর্মীরা। আলোচনা, স্মৃতিচারণ, উচ্ছ্বাস আর উল্লাসে মুখর ছিল মিডিয়াকমের নতুন প্রাঙ্গণ। প্রথম আলো হিসাবে, মিডিয়া লিমিটেড হিসাবে এবং আমি ব্যক্তিগত হিসাবে, ব্যক্তি হিসাবে বলবো যে মিডিয়াকমের সঙ্গে সম্পর্ক আমার ভালো, মানে ফলপ্রসূ এবং লাভজনক। আর একটা ব্যাপার হলো যে মিডিয়াকম স্কয়ার গ্রুপ অফ কোম্পানিজের অন্তর্ভুক্ত, বিশেষ করে স্কয়ার টলিজিস লিমিটেডের যিনি প্রধান অঞ্জন চৌধুরী, মিডিয়াকমেরও তিনি প্রধান। তো অঞ্জন চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে একটা আমাদের একটা বিশেষ ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটাও কিন্তু কাজ করে। অর্থাৎ ব্যবসার বাইরেও স্কয়ার গ্রুপ হিসাবে, স্কয়ার টয়লেট্রিজ হিসাবে বা মিডিয়াকম হিসাবে একটা বিশেষ সম্পর্ক আছে, সেজন্য এটা আমরা সবসময় মনে রাখি। সিনেমা থেকে শুরু করে বহুভাবে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং এই ধারা অব্যাহত থাকবে। অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির যাত্রা যখন শুরু হয় তখন কিন্তু এত অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি ছিল না, এত ফার্ম ছিল না, এত কোম্পানি ছিল না। তারপরে এরা রিস্ক নেওয়াতে অনেকে নতুন নতুন কোম্পানি এখন এসেছে। এখন বাংলাদেশের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি একটা ম্যাচিউর স্টেজে আছে। এই ম্যাচিউর স্টেজে আসার পিছনে মিডিয়াকমের একটা বড় অবদান আছে। আমার কর্মজীবনের শুরু থেকেই দেখেছি এবং যখন টেলিভিশনে কাজ করি তখন থেকেই মিডিয়াকমের অসামান্য সহযোগিতা পেয়েছি। মাত্র 4 জন নিয়ে শুরু হওয়া মিডিয়াকম এখন শতাধিক মানুষের পরিবার। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী জানান, বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি নিজস্বতায় কমিউনিকেশন, মিডিয়া ও বিজ্ঞাপন জগতে আলাদা জায়গা করে নিয়েছে মিডিয়াকম। আমাদের যে সবচেয়ে বড় গর্ব এই মিডিয়াকমের, আমরা কিন্তু কখনো বাইরের কাউকে এনে এখানে এমপ্লয় করিনি। আমাদের গর্বটা হচ্ছে বাংলাদেশের, সব বাংলাদেশি ছেলে মেয়েরা। এর জন্য তো অনেক সময় অনেক ব্যবসা আমরা পাইনি, কিন্তু আমার দুঃখ নাই কখনো। আমার গর্ব যে আমাদের ছেলেমেয়েরা এই মিডিয়াকমকে আজকে যে অবস্থায় নিয়ে এসছে এটা তাদের নিজের হাতের করা। আমি হয়তো মাথার উপরে আছি, কিন্তু দে আর দ্য ওয়ান, যেটা এই যে মিডিয়াকমের যে সাকসেসটা, এটা তাদের মাধ্যমে এসছে, এটা আমি না। আর সেটি হচ্ছে আমার সবচেয়ে বড় গর্ব। জার্নিতে আমি মনে করবো যে সবচেয়ে বেশি যে অবদান যাদের আর কি, এবং আমার কখনো মনে পড়ে না যে কোনো মিডিয়া হাউস মানে কোনো দিন আমাদেরকে মানে মিনিমাম কম কোঅপারেশন করছে, এই কথাটা আমার মনে পড়ে না আর কি। মানে সবাই আমাদেরকে, এবং এটা হয়েছে মূলত মানে আমাদের যে মাদার অর্গানাইজেশন স্কয়ার গ্রুপ বা আমাদের ম্যানেজমেন্ট, তাদের কারণে আর কি। আগামী দিনগুলোতে নতুন চিন্তাধারায় দেশের সুনাম অর্জনেও ভূমিকা রাখার প্রত্যয় জানান মিডিয়াকমের কর্মকর্তারা। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।